শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো এটা হচ্ছে 2021 মার্চ মাসের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিজ্ঞান। চলো আমরা প্রথমে প্রশ্নটা একটু পড়ে নিই। তো এখানে বলা হচ্ছে যে বৃহস্পতিবার প্রমার আম্মু চাল ডাল এবং উদ্ভিজ্জ তেল সবজি এবং মাংস মিশিয়ে খিচুড়ি রান্না করলেন। বিকেলে প্রমা পেয়ারা খেতে খেতে তার আব্বুকে বলল যে কাল তারা বাইরে বেড়াতে যাবে এবং বাইরে খাবে। কথা মতো শুক্রবারে তারা বাইরে গিয়ে দুপুরে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, সফট ড্রিঙ্কস এবং বিকেলে বার্গার খেলো। তো এটা হচ্ছে উদ্দীপক, এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখে নিই। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে তোমার প্রমার গৃহীত খাবারগুলোর মধ্যে কোন খাবারটি ভিটামিন ই সমৃদ্ধ। আমি আনসারটা একটু পড়ে দিব, প্রথমে প্রশ্নটা একটু পড়ে নিই। তো খ নম্বরটা দেখো, বলা হচ্ছে উল্লেখিত খাবারগুলোর মধ্যে কোন খাবার উদ্ভিজ্জ উৎস ও কোন কোন খাবার প্রাণীজ উৎস থেকে পাওয়া তা চকের মাধ্যমে দেখাও। এরপরে গ নম্বরটা দেখো, বলা হচ্ছে বৃহস্পতিবার প্রমার গৃহীত খাবারের একটি সুষম খাদ্য পিরামিড একে উপস্থাপন করো। এবং ঘ নম্বরে বলা হচ্ছে প্রমার স্বাস্থ্য রক্ষায় কোন দিনের খাবারটি অধিকতর সহায়ক যুক্তি সহকারে বিশ্লেষণ করো। প্রশ্নটা কিন্তু তোমাদের কাছে আছে, আমি এখন আনসারটা তোমাদেরকে দেখাবো। তো ক নম্বর প্রশ্নের আনসারটা দেখো, বলা এখানে বলা হচ্ছে প্রমার গৃহীত খাবারগুলোর মধ্যে উদ্ভিজ্জ ভোজ্য তেল যেটা রয়েছে সেই খাবারটি হচ্ছে ভিটামিন ই সমৃদ্ধ। আশা করছি তোমরা ক নম্বরটা বুঝতে পেরেছো। এখন দেখো খ নম্বরটা, যে এখানে বলা হচ্ছে প্রাণী জগতের উৎস থেকে যে খাদ্য পাওয়া যায় তাকে প্রাণীজ উৎস বলে, এবং উদ্ভিজ্জ জগতের উৎস থেকে যে খাদ্য পাওয়া যায় তাকে উদ্ভিজ্জ উৎস বলে। নিচে তা চক আকারে উপস্থাপন করা হলো। দেখো এখানে তোমার প্রাণীজ উৎস হচ্ছে মাংস, ফ্রাইড চিকেন তোমার প্রাণীজ উৎস থেকে পাওয়া যায়, এবং উদ্ভিজ্জ উৎস হচ্ছে তোমার চাল ডাল, উদ্ভিজ্জ ভোজ্য তেল, সবজি, এই এই সবগুলো কিন্তু উদ্ভিজ্জ উৎস থেকে পাওয়া যায়। তো আমরা ক খ আলোচনা করেছি, এবং এখন আমরা গ আলোচনা করব। তবে তার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট, প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। এবং এছাড়া এখানে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান, বিজ্ঞান, ফিনান্স, ব্যাংকিং এবং ইংলিশ কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়। আশা করছি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। গ নম্বর প্রশ্নটা দেখো, এখানে আমরা একটা খাদ্য পিরামিড অঙ্কন করব। তার আগে কিছু লেখা লিখতে হবে তোমাদের। বলা হচ্ছে প্রতিদিন আমাদের কোন খাদ্য উপাদান কতটুকু খেতে হয় তার ভিত্তিতে শর্করাকে নিচে রেখে পর্যায়ক্রমে শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ ও চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় তাকে আমরা সুষম খাদ্য পিরামিড বলবো। এবং যে কোনো একটি সুষম খাদ্য তালিকায় শর্করা, ভিটামিন ও খনিজ, আমিষ ও স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য এবং ফাইবার অন্তর্ভুক্ত থাকে। তো এখানে নিচে সুষম খাদ্য পিরামিডে উদ্দীপকের উল্লেখিত খাদ্যগুলো অবস্থান দেখানো হলো। তো এখানে খাদ্য পিরামিডের চিত্রটা এভাবে করে অঙ্কন করতে হবে। প্রথমে তোমার উদ্ভিজ্জ ভোজ্য তেল, এরপর এটাতে মাংস, সবজি এবং পেয়ারা, এবং পরেরটাতে হচ্ছে ভাত এবং ডাল। তো প্রথমটা উদ্ভিজ্জ ভোজ্য তেল, এটা হচ্ছে তোমার স্নেহ বা ফ্যাট গ্রুপের অন্তর্ভুক্ত, এবং মাংসটা হচ্ছে তোমার আমিষ গ্রুপের। এটা কিন্তু একটু ইন্ডিকেট করে দিতে হবে, ইন্ডিকেট করে দিলে তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবা। এবং সবজি, পেয়ারা, এটা হচ্ছে তোমার ভিটামিন ও খনিজ গ্রুপ, এবং ভাত ও ডাল, এটা হচ্ছে তোমার শর্করা গ্রুপ। তো এটাই হচ্ছে একটা নিচে তোমরা এভাবে লিখে দিবা যে চিত্র, এটা হচ্ছে সুষম খাদ্য পিরামিডের একটা চিত্র। এবং এই খাদ্য পিরামিডের পরে তোমাদেরকে কিছু লেখা লিখতে হবে। এখানে বলা হচ্ছে উক্ত পিরামিড অনুযায়ী একজন ব্যক্তিকে প্রতিদিনই কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য বেশি খেতে হবে। কার্বোহাইড্রেটের তুলনায় প্রোটিন জাতীয় খাদ্য তুলনামূলক কম খেতে হবে, আর কার্বোহাইড্রেট ও প্রোটিন অর্থাৎ লিপিড গ্রুপের খাদ্য অতি অল্প পরিমাণে খেতে হবে। তো আমরা ক ক গ তিনটা শেষ করলাম, এবং ঘ নম্বর প্রশ্নটা তোমরা দেখেছো। তো আমরা এখন আলোচনা করব। দেখো তোমরা কিন্তু ভিডিওটা ডাউনলোড করবে না, ডাউনলোড করলে বেশ কিছু বিষয় তোমরা বুঝতে পারবে না। তো দেখো এখানে বলা হচ্ছে প্রমার স্বাস্থ্য রক্ষায় বৃহস্পতিবারের খাবারটি অধিকতর সহায়ক। উদ্দীপকে চাল ডাল হচ্ছে শর্করা, উদ্ভিজ্জ তেল, স্নেহ বা চর্বি, সবজি ও পেয়ারা, ভিটামিন ও খনিজ, এবং মাংস হচ্ছে আমিষ জাতীয় খাদ্য। উভয় প্রকার খাদ্যের পুষ্টিগত গুরুত্ব বিবেচনা করে দেখা যায় যে আমাদের শরীরের পুষ্টিতে শর্করার অনেক বড় ভূমিকা রয়েছে। শর্করা শরীরের কার্যক্ষমতা বাড়ায় এবং তাপ শক্তি উৎপাদন করে। জীবদেহে বিপাকীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য জারণের ফলে উৎপন্ন হয়। তারপর হচ্ছে তোমার গ্লাইকোজেন প্রাণীদেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে। সেলুলোজ দৈনন্দিন মলত্যাগে সাহায্য করে।
এবং এখানে দেখো কোষ্ঠকাঠিন্য রোধ করে, দেহের এসব গুরুত্বপূর্ণ পুষ্টি চাহিদা পূরণে আমাদের প্রতিদিন কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাওয়া জরুরি, অন্যথায় দেহে শক্তির ঘাটতি দেখা দিবে। অন্যদিকে ফ্রাইড রাইস, চিকেন রাইস, সফট ড্রিঙ্কস এবং বার্গার এমন এক ধরনের খাবার যা মূলত স্বাস্থ্যগত মূল্যের চেয়ে মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয়। এ ধরনের খাবার খাওয়া খুব মজার এবং আবেদনময়ী হলেও শরীরের জন্য মোটেও উপকারী নয়। বিভিন্ন ক্ষতিকর দ্রব্যের আধিক্য থাকায় এ খাদ্য স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো এখানে দেখো উপরের বর্ণনার আলোকে বলা যায় যে তোমার স্বাস্থ্য রক্ষায় বৃহস্পতিবারের খাবারটি অধিকতর সহায়ক। তো আশা করছি তোমরা বিজ্ঞানের যে সৃজনশীল প্রশ্নটা ছিল সেটা তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদের আরেকটা যেটা দেওয়া হলো যে একজন শিক্ষার্থী যে 24 ঘন্টার একটা রুটিন করে দিতে বলা হয়েছে, তো আশা করছি তোমাদের অ্যাসাইনমেন্টটা তোমাদের সামনে আছে এবং প্রশ্নটা দেখে নিয়েছো। এখন আমি তোমাদেরকে দেখাবো যে 24 ঘন্টার যে একটা রুটিন করতে বলা হয়েছে সেই রুটিনটা আমি তোমাদের দেখাবো। তো দেখো এখানে বলা হচ্ছে একজন শিক্ষার্থী হিসেবে আমার 24 ঘন্টা রুটিন নিচে দেওয়া হলো। তবে প্রথমে বলে রাখি এই রুটিনটা আমি করেছি স্কুল বন্ধ হিসেবে রুটিনটা করানো হয়েছে, এবং স্কুল খোলার ক্ষেত্রে যে রুটিনটা হবে সেটাও আমি পরবর্তীতে দেখাবো, এবং দুইটা রুটিন আমি তোমাদের দেখাবো। তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটাই অবশ্যই পরীক্ষার খাতায় অ্যাসাইনমেন্টে লিখবে। তো দেখো চলো, 1 নম্বরে বলা হচ্ছে সকাল 6টায় ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে নাস্তা করার পর 2 ঘন্টা পড়তে বসতে হবে। এবং দেখো 2 নম্বর সকালে 9টায় জলখাবার গ্রহণ করা। 3 নম্বর হচ্ছে প্রায় 30 মিনিট পর কিছুক্ষণ ব্যায়াম ও গোসল সেরে দুপুরের খাবার গ্রহণ করা। 4 নম্বরে দেখো বাসায় কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেল 4টায় 1 ঘন্টা 30 মিনিট মাঠে খেলা করা। এরপর 5 নম্বরে আসছে তোমার সন্ধ্যাবেলা নামাজ বা প্রার্থনা কার্য শেষে নাস্তা খাওয়ার পর পড়তে বসা। এবং 6 নম্বর দেখো স্কুলের কাজ, নিজের পড়াশোনা সব তৈরি করা, তবে রুটিন অনুযায়ী করতে পারলে সে বিষয়টা একটু ভালো হয়। তারপর দেখো ছোটো ভাই বোন থাকলে তাদের পড়াশোনা একটু সাহায্য করা, রাত 10টায় পড়া শেষ করে পরের দিনের স্কুলে যাওয়ার জন্য বই গুছিয়ে রাখা। এবং 9 নম্বর আছে তারপর ভাত খেয়ে কিছুক্ষণ টিভি বা মোবাইল দেখা, তবে শিক্ষণীয় প্রোগ্রাম দেখলে এক্ষেত্রে বেশি ভালো হয়। এবং 10 নম্বর যেটা আছে এরপর রাত 11টায় ঘুমোতে যাওয়া এবং পরের দিন 6টায় উঠে আবার একইভাবে তৈরি হবে, একইভাবে সে রুটিনটা চলতে থাকবে। তো এটাই হচ্ছে তোমার 24 ঘন্টার রুটিন। এখন আমি দেখাবো যে যদি স্কুল খোলা থাকে তাহলে তোমার সেই রুটিনটা কীরকম হতে পারে। তো এক্ষেত্রে 1 নম্বর যেটা থাকবে সেটা হচ্ছে তোমার সকাল 6টায় ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ এবং নাস্তা করে কিছুক্ষণ পড়তে বসা, 8টায় 30 মিনিট ব্যায়াম অনুশীলন করা, তারপর তোমার গোসল সেরে স্কুলের জন্য তৈরি হওয়া, টিফিন পিরিয়ডে স্কুলের মসজিদে নামাজ আদায় করা, এবং স্কুল শেষে মাঠে কিছুক্ষণ খেলাধুলা করার পর বাসায় এসে হাত মুখ ধুয়ে নামাজ বা প্রার্থনা আদায় করা, তারপর নাস্তা গ্রহণ করার পর পড়তে বসা, এরপরে রাত 10টায় পড়া শেষ করে রাতের খাবার গ্রহণ করা, এবং 8 নম্বর থাকবে কিছুক্ষণ টিভি দেখে তারপর ঘুমিয়ে পড়লে পর্যাপ্ত ঘুম হবে, এরপর দেখো ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস দুধ গ্রহণ করা। তো এই এই এটা হচ্ছে তোমার স্কুল খোলা থাকলে তোমার এই এই 24 ঘন্টার রুটিন হচ্ছে এটা। এখানে যদি তোমরা চাও যে আরও কিছু বিষয় অ্যাড মানে যোগ করতে পারবা তাহলে অবশ্যই তোমরা যোগ করে নিবা। আশা করছি যে তোমাদের অনেক সুবিধা হবে এবং এই আনসারটা কিন্তু 100% মার্ক কিন্তু তোমরা পাবা। তো এক্ষেত্রে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা